नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। शनि एवं मंगलेर नवपंचम राजयोगे ये राशिगुली हीरार खनि पेते चलेछे, अर्थात शनि थेके मंगल पंचम भावे अवस्थान करछे एवं मंगल थेके शनि नवम भावे अवस्थान करछे एवं नवपंचम शनि मंगलेर ये नवपंचम राजयोगे जे राशिगुलिर भाग्य खुलते चलेछे आमी एके एके ए विषय निये विस्तारित आलोचना करब। प्रत्येके भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्यई आपनारा आलोचनाटी शुनबेन। देखुन, एकटी कथा आमी बारबार बोलछि, जारा भिडियोगुलो देखछेन किना केउ केउ कमेंट करछेन जे स्यार आमार क्षेत्रे होये जाच्छे, थैंक यू स्यार। केउ केउ बोलछे जे स्यार आमी तो अनेक दिन धरे शुनछि किन्तु आमार क्षेत्रे होच्छे ना, केन? देखुन, ज्योतिष होच्छे प्रपार विज्ञान। आपनार जन्म कुंडली अथवा आपनार राशिचक्र आमी किन्तु देखते पाच्छी ना। এই রাশিচক্রে আপনার গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং দশা মহাদশা পারমিট করছে কি না সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই যে রাশিগুলোর আমি কথা বলবো, স্পেশাল রাশিগুলি, যে রাশিগুলি কপাল খুলতে চলেছে। আমি একটি কথা আবারও বলছি আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, অতি নির্ভরশীলতা হবেন না। অর্থাৎ আপনি কারো উপর খুব ডিপেন্ড হয়ে গেলেন, ও ছাড়া আমার চলবেই না, হবেন না, তাতে আপনি পিছিয়ে পড়বেন। অতিরিক্ত বিশ্বাস করে সমস্ত কিছু কথা আপনি বলবেন না, তাতেও কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। অর্থাৎ কেন পিছিয়ে পড়বেন? আপনার কষ্ট, আপনার দুঃখ, আনন্দের জায়গায় কিন্তু আপনার অপোজিশন পার্টির কিন্তু হবে। অর্থাৎ আপনি ভাবছেন আমার সবাই আমার আপন, কিন্তু জানবেন প্রত্যেকের মানুষেরই কিন্তু জীবনে মিত্রতা এবং শত্রুতা দুটি রয়েছে। আমি একটি কথা বলছি, জীবনে যদি উন্নতি করতে চান জীবনে লক্ষ্য স্থির রাখুন এবং সঠিক পরিকল্পনা করুন। আপনার আজকের সিদ্ধান্ত আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর কিন্তু করবে। অর্থাৎ আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং আপনার দশা মহাদশা কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। যে রাশিগুলোর আমি কথা বলবো, নিশ্চিত রূপে সেই রাশিগুলোর মহাপ্রাপ্তির যোগ দেখা কিন্তু যাচ্ছে। প্রথম যে রাশির আমি কথা বলবো এই নবপঞ্চম রাজযোগের ফলে শনি এবং মঙ্গলে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ধনাধিপতি সপ্তমপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা অর্থ আসা, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে এই সময় আপনি কিন্তু অর্থ পেতে চলেছেন। আপনি যদি হন তুলা রাশির মানুষ, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। আপনার চতুর্থবতী ভাগ্যবতী একাদশভাবে অবস্থান করছে এবং শনি আপনার সপ্তমভাবে অবস্থান করছে। শনি এবং মঙ্গলের নবপঞ্চম রাজযোগে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি এই সময় হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি একাদশভাবে,
আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি, প্রপার্টি থেকে লাভ, ডেইলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, এই নবপঞ্চম রাজ্যকে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির নবপঞ্চম রাজ্য শনি এবং মঙ্গলের আপনাদের, প্রথম কথা হচ্ছে যেহেতু আপনাদের কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনাদের অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি হার্ডওয়্যার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, অর্থাৎ মাটির নিচে যেগুলো পাওয়া যায় অয়েল অ্যান্ড গ্যাস, এই জায়গার সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, শনি এবং মঙ্গলের নবপঞ্চম রাজ্যকে হীরার খনি পেতে চলেছে মিথুন রাশি। বিশেষভাবে মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এই সময়ের মধ্যে। আপনাদের বিশেষভাবে সফলতা, সাকসেস আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, এবং ধনের জায়গাটা যদি আসি, ধনবৃদ্ধি আপনাদের হতে কিন্তু চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রশংসা আপনি কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির এই নবপঞ্চম রাজ্য আপনাদের বিদেশ থেকে লাভ দিবে, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। এবং এই সময়ের মধ্যে শনি এবং মঙ্গলের নবপঞ্চম রাজ্যকে আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, এই সময় কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। যে রাশিগুলোর আমি কথা বললাম কি না, লিখে রাখুন, এই শনি এবং মঙ্গলের নবপঞ্চম রাজ্যকে আপনাদের বিশেষভাবে আগামী দিনে উন্নয়ন আর উন্নয়ন হতে চলেছে জীবনে, এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন এবং বড় ধরনের কোনো সুযোগ আসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই বলছেন যে স্যারের সঙ্গে আমি কথা বলবো, আপনারা বিশেষভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না। স্ক্রিনে দেওয়া এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।